আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে এই তো সিঙ্গারা। গরুর ভুঁড়ি দিয়ে সিঙ্গারা বানিয়েছি আর সেটা হয়তো দেখতে পাচ্ছেন। তো এটা কীভাবে বানাবো সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব। তো বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। সিঙ্গারাগুলো কিন্তু খেতে অনেক মজাদার হয়েছিল, তা আপনারাও কিন্তু এভাবে বিকালের নাস্তায় চায়ের সাথে এভাবে কিন্তু বাড়িতেই। এই তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি 1 কেজি মতো, আর এই আলুটা চোচা সহই কিন্তু আমি কেটে নেব। খুব ভালো করে আলুর মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা দেখে নিয়ে ভালো করে কেটে নিতে হবে। তা আমি এইভাবে আলুটা কিউব কিউব করে কেটে নেব। আপনারা চাইলে এর চাইতে আর একটু ছোটো করতে পারেন, তবে রান্না করতে গেলে আর একটু ছোটো হয়ে যায়, এজন্য এভাবেই করতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এভাবে নোংরাগুলো কেটে নিয়েছি। তো প্রিয় ভাই এবং আপুরা, অবশ্যই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন এবং দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এই তো আলুগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। হোটেলের মতো যদিও বা না হয়ে থাকে, তবু বাড়িতে এভাবে যদি আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু এটা অনেক স্বাস্থ্যসম্মত। আর এই স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়াটাই কিন্তু ভালো। এই তো সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে খুব ভালো করে আলুটা আমি একটা স্টিনারে পানিটা ঝরাতে দেব, যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে। আর এদিক থেকে আমি কিছু ময়দা বা আটা আপনারাও নিতে পারেন, এখানে আমি চেলে নিলাম। চেলে নিলে আটাটা ভালো হয়, এর মধ্যে কিছু গুঁড়ি থাকলে সেটাও কিন্তু বেড়ে যায়। এখন আমি মাঝখানে একটু তেল দিয়ে দেব, দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নেব ভালো করে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই তো আমার আটাটা আগে যেভাবে আমি দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো, আর কিছু 2 টেবিল চামচ মতো কালো জিরা নিয়েছি। আর এখানে কিন্তু ময়দা আমি 3 কাপ ময়দা ব্যবহার করেছি। খুব ভালো করে আমি মুথে নেব, আর দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু দলা পেকে গেছে। তা
তাহলে বুঝতে হবে যে তেলটা ভালো করে এর সাথে মিক্সড হয়েছে। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো করে নেব, আর এটা আমি একটু রেস্টে রেখে দিব। চাহা পায় নেওয়ার জন্য কিন্তু রেস্টে রেখে দেব। এখন আমি চুলার পাশে চলে যাব, চুলায় একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন। এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচ তিনটা দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ মতো, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা 1/2 টেবিল চামচ, রসুন বাটাও 1.5 টেবিল চামচ মতো নিয়ে আবারও আমি একটু শুকনো গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই আলু রান্নাটা যত ভালো করে কষানো হবে সিঙ্গারাটাও কিন্তু খেতে অনেক মজার হয়। এখন আমি কিছু বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাদাম দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাই তো নিচ থেকে লেগে যাওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হওয়ার পর এই তো আমার ভুড়ি রান্না আছে, গরুর ভুড়ি, সেটা দিয়ে আমি এখন আবার ভালো করে আবার কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরেকটু বেড়ে যায়। তা আপনারা ইচ্ছা করলে এটাও স্কিপ করতে পারেন যারা এটা পছন্দ করবেন না। এই ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম। এই তো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আলু রান্না। বাইরে থেকে না কিনে এভাবে আপনারা কিন্তু ঘরে বসেই বানিয়ে খেতে পারেন। একটু কষ্ট হলেও স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়া যায়। তো আমি আটাটা আবার একটু মথে নিলাম, নিয়ে এখন খুব ভালো করে রুটিটা বেলে নেব। আর এটা লম্বা টাইপের হবে। আর একটা মাঝখানে একটু পানি দেব, 2 খণ্ড একসাথে করে কোণাকৃতি করে নেব। আর এই করার সময় তখন একটু পানি লাগাতে হবে। এরপর আমি পুরগুলো ভরে দেব, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে জয়েন্টগুলো দিয়ে দেব। এখন 2টো মুখ একসাথে করে দিয়ে দেব, তাহলে একদম সিঙ্গারার শেপটা হয়ে যাবে। এই তো আবারও আমি দিলাম, দিয়ে কোণাকৃতি করে নিলাম। কোণাকৃতি করে আবার 2 মুখ একসঙ্গে করে নিলাম। এটা কিন্তু খুব সহজেই করা যায়। এ তো আবার আপনাদের দেখার সুবিধার্থে আর একটা আমি করে নিচ্ছি। মাঝখানে একটু পানি লাগিয়ে 2টো মাথা একসাথে করে কোণাকৃতি করে নিলাম। আর এর মধ্যে আমি আলুটা ভরে দিয়ে আলুর পুরটা, এই তো 2 মাথা দেখুন, খুব ভালো করে 2 মাথা একসাথে করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নেব।
সবগুলো একে একে এভাবে আমি সিঙ্গারাগুলো বানাতে থাকব। আর এখানে তিন কাপে অনেকগুলোই সিঙ্গারা হয়েছে, এই তো কিছু সিঙ্গারা এখন আমি ভাজতে নিয়ে চলে যাব আমার কড়াইতে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ভাজা পড়ার কড়াইতে, আপনারা ইচ্ছা করলে ভালো কোনো প্যানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি তেলটা তারপর অর্থাৎ গরম হয়ে যাওয়ার পর আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম।